নমস্কার, আমি সৌম্য আইচরয়, আপনাদের ঘরের ছেলে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী আমি আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ। আপনারা জানেন যে ডায়মন্ড হারবার থেকে তারাতলা পর্যন্ত এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ের অধীনস্থ কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর। দীর্ঘদিন এই রাস্তার সম্প্রসারণ না হওয়ার ফলে আজ সংকুচিত হতে হতে এক দুর্ঘটনাপ্রবণ অঞ্চলে পরিণত হয়েছে। আপনারা যদি দেখেন যে আমতলা মোড়ে আজ একটা সেতুর খুব বড় দরকার হয়ে পড়েছে। এক তো আপনাদের সময় বাঁচবে তাতে, এবং দুর্ঘটনাও অনেক কমবে। এছাড়া আপনারা জানেন যে তারাতলা থেকে বজবজ পর্যন্ত এবং তারাতলা থেকে সুদূর ডায়মন্ড হারবার পর্যন্ত রাস্তার দুপাশে যে সমস্ত কারখানাগুলো ছিল, আজকে ধীরে ধীরে সেই কারখানাগুলো বহুতল আবাসনে রূপান্তরিত হয়েছে, যেটা একেবারেই আমাদের কাম্য নয়। আমি আবাসন শিল্পের বিরুদ্ধে নয়, কিন্তু কারখানার জমিতে শিল্পই আসুক, নতুন কর্মসংস্থান হোক, নতুন যুবকরা চাকরি পাক, ছেলেমেয়েরা কাজ পাক, এটাই আমার প্রাথমিক লক্ষ্য। আপনারা যদি ডায়মন্ড হারবারে ভারতীয় জাতীয় কংগ্রেসকে আশীর্বাদ করেন, আমি 23 তারিখের পরে আপনাদেরকে সঙ্গে নিয়ে এই কাজে ব্রতী হব। আমি আপনাদের কাছে নিবেদন এবং অনুরোধ করছি, গত পঞ্চায়েত নির্বাচনে এই কেন্দ্রের বহু মানুষ আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তারা এবার আমাকে ভোট দেবেন এবং আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবেন, এই আশা এবং বিশ্বাস আপনাদের কাছে আমার রইল। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী লোকসভাতে যদি আমি জয়লাভ করি, আপনাদের সাথে আপনাদের সঙ্গে ডায়মন্ড হারবারের স্বাস্থ্য ব্যবস্থা, জল নিকাশি, জল, পানীয় জল এবং কর্মসংস্থানের লক্ষ্যে অগ্রগতিতে আপনাদের সঙ্গে সামিল হব। এইটুকু বলে আমি আপনাদের কাছে এখনকার মতো বিদায় নিচ্ছি।